দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এক ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় সালার থানার অন্তর্গত কুন্দ্রা গ্রামে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় বছর ৪৫-এর ধলো শেখ নামের ওই ব্যক্তিকে প্রথমে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সেখানে ওই ব্যক্তির প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ধলো শেখের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় সাদালি মল্লিক নামের এক ব্যক্তি অতর্কিতে হামলা চালায় ধলো শেখের ওপর। ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ।